শর্মা বছৰৰ প্ৰথমটো দিনতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় এনে এক মন্তব্য কৰিছে যত ৰাজনৈতিক মহলত ইয়াক লৈ চৰ্চা আৰম্ভ হৈছে বাংলা ভাষী মুছলমান থাকিবই এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰীয়ে এই ডাঙৰ মন্তব্যটো কৰাৰ লগে লগে ৰাজনৈতিক মহলত ইতিমধ্যে চৰ্চা আৰম্ভ হৈছে বছৰৰ প্ৰথমটো দিনটোতে বাংলা ভাষী মুছলমানৰ প্ৰসংগত মুখ্যমন্ত্ৰীয়ে কৰিছে ডাঙৰ মন্তব্য যি বাংলা ভাষী মুছলমান তেওঁলোক থাকিবই এয়া মুখ্যমন্ত্ৰীৰ ডাঙৰ মন্তব্য আমি সলনি কৰিব নোৱাৰো আমি সলনি কৰিব নোৱাৰো বুলি মুখ্যমন্ত্ৰীয়ে কৰিলে মন্তব্য এইটো জীৱনৰ সত্য এটা ডাঙৰ মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় বাংলা ভাষী মুছলমান অর্থাৎ কৰবাত নহয় কৰবাত যাৰ ফালে ইংগিত দিছে সেইটোৱে হল বিজেপিৰ মূল আৰু কোৰ ইস্যু প্ৰত্যক্ষভাৱে বা সিধাকে নকলো বাংলা ভাষী মুছলমান বুলি বিজেপিয়ে মুখ্যমন্ত্ৰীৰ যিটো কথা কৈছে বিজেপিৰ কোৰ ইস্যুৰ কথাতে কৈছে আৰু কৈ পেলাই সে বাংলা ভাষী মুছলমান তেওঁলোক থাকিব নোৱাৰিব কৰবাত থাকিবই কৰবাত নহয় কৰবাত বিতাৰণ কৰিব নোৱাৰাৰ এক স্পষ্ট ইংগিত দিছে বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় আমি সলনি কৰিব নোৱাৰো আৰু এইটো জীৱনৰ সত্য বাংলা ভাষী মুছলমানৰ প্ৰসংগত বছৰৰ প্ৰথমটো দিনতে মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যক লৈ ৰাজনৈতিক মহলত এতিয়া ব্যাপক চৰ্চা আৰম্ভ হৈছে বিজেপিৰ কোৰ ইস্যুক লৈ পেলাই মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে যি বাংলা ভাষী মুছলমান তেওঁলোকক আমি ৰাখিবই লাগিব বা এটা ইংগিত দিলে তেওঁলোকক ৰাখিবই লাগিব ইয়াৰ বাবে কোনো উপায় নাই এইটো জীৱনৰ সত্য এনেধৰণৰ এটা মন্তব্য কৰিছে আজি বছৰৰ প্ৰথমটো দিনতেই মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শর্মায় প্ৰথমে মন্তব্যটো শুনি লওক কি কৈছে বাংলা ভাষী মুছলমান বুলি কওঁ তেওঁলোক থাকিবই আমিতো চেঞ্জ কৰিব নোৱাৰোঁ ডেট ইজ আ ৰিয়েলিটি অফ লাইফ আজি যদি আমি কৰিমগঞ্জ হাইলাকান্দি বৰাক ভেলীত যাওঁ পপুলেশ্যন ইজ 50-50 গতিকে সমষ্টিও 50-50 হ'ব কিন্তু সেইকাৰণেতো মই এইটো সুবৰ্ণ সুযোগ বুলি নকওঁ অসমে এটলিষ্ট নিজক যদি প্ৰটেক্ট কৰিব পাৰে কাৰণ ডিলিমিটেশ্যনটো হ'বই লাগিব ইট ইজ আ কনষ্টিটিউচনেল মেণ্ডেট গতিকে অসমে এটলিষ্ট নিজক প্ৰটেক্ট কৰিব পাৰিলেও বহুত কাম হ'ব বাংলা ভাষী মুছলমান বুলি কওঁ তেওঁলোক থাকিবই আমিতো চেঞ্জ কৰিব নোৱাৰোঁ ডেট ইজ আ ৰিয়েলিটি অফ লাইফ আজি যদি আমি কৰিমগঞ্জ হাইলাকান্দি বৰাক ভেলীত যাওঁ পপুলেশ্যন ইজ 50-50 গতিকে সমষ্টিও 50-50 হ'ব কিন্তু সেইকাৰণেতো মই এইটো সুবৰ্ণ সুযোগ বুলি নকওঁ অসমে এটলিষ্ট নিজক যদি প্ৰটেক্ট কৰিব পাৰে কাৰণ ডিলিমিটেশ্যনটো হ'বই লাগিব ইট ইজ আ কনষ্টিটিউচনেল মেণ্ডেট গতিকে অসমে এটলিষ্ট নিজক প্ৰটেক্ট কৰিব পাৰিলেও বহুত কাম হ'ব বাংলা ভাষী মুছলমান বুলি কওঁ তেওঁলোক থাকিবই আমিতো চেঞ্জ কৰিব নোৱাৰোঁ ডেট ইজ আ ৰিয়েলিটি অফ লাইফ আজি যদি আমি কৰিমগঞ্জ হাইলাকান্দি বৰাক ভেলীত যাওঁ পপুলেশ্যন ইজ 50-50 গতিকে সমষ্টিও 50-50 হ'ব কিন্তু সেইকাৰণেতো মই এইটো সুবৰ্ণ সুযোগ বুলি নকওঁ অসমে এটলিষ্ট নিজক যদি প্ৰটেক্ট কৰিব পাৰে কাৰণ ডিলিমিটেশ্যনটো হ'বই লাগিব ইট ইজ আ কনষ্টিটিউচনেল মেণ্ডেট গতিকে অসমে এটলিষ্ট নিজক প্ৰটেক্ট কৰিব পাৰিলেও বহুত কাম হ'ব বাংলা ভাষী মুছলমানৰ প্ৰসংগত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই মন্তব্যৰ পিছত এতিয়া ৰাজনীতি গৰম হৈ পৰিছে মই নিউজ ৰুমলৈ যাব বিচাৰিম আমাৰ নিউজ এডিটৰ আছে পাৰ্থপ্ৰতিম শইকীয়া পাৰ্থপ্ৰতিম শইকীয়া মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰীয়ে যিটো কথা ক'লে বিজেপিৰ যিটো কোৰ ইস্যু থাকে তেওঁ বাংলা ভাষী বুলি কৈছে কিন্তু বাংলা ভাষী বুলি কৈ তেওঁ কি ইংগিত দিব বিচাৰিছে এইটো আৰু বেলেগকৈ বুজি থাকিবলগীয়া বিষয় নহয় চিধাকৈ বুজিব পৰা গৈছে যদিও বাংলা ভাষী বুলি কৈছে কিন্তু বিজেপিৰ কোৰ ইস্যুতে এটা প্ৰশ্ন উত্থাপন হৈ গৈছে পাৰ্থপ্ৰতিম শইকীয়া নিশ্চিতভাৱে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই যোনটো মন্তব্য কৰিছে যে বাংলা ভাষী মুছলমান আমি খেদিব নোৱাৰোঁ নিশ্চিতভাৱে এক ডাঙৰ প্ৰশ্ন তেওঁ কি বুজাব গৈছে সেইটো এটা ডাঙৰ প্ৰশ্নবোধক চিহ্ন হিচাপে এই মুহূৰ্তত বিবেচিত হৈছে বাংলা ভাষী মুছলমান তাৰমানে তাৰ অৰ্থটো কি তেওঁলোক বাংলাদেশী হয় নে নহয় সেইটো এটা ডাঙৰ প্ৰশ্নবোধক চিহ্ন হিচাপে বিবেচিত হৈছে আৰু যদি তেওঁলোক প্ৰকৃতাৰ্থত বাংলাদেশী হয় তেওঁলোকক খেদিব নোৱাৰোঁ বুলি মই পুনৰ কৈছোঁ যে যদিহে তেওঁলোক বাংলাদেশী হয় তেওঁলোকক খেদিব নোৱাৰোঁ বুলি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি মন্তব্য কৰিছে আৰু সেই মন্তব্যটো আছিল মই পুনৰ কৈছোঁ আকৌ কৈছোঁ যে মুখ্যমন্ত্ৰীৰ সেই মন্তব্যটো আছিল যে বাংলা ভাষী মুছলমান আমি খেদিব নোৱাৰোঁ গতিকে কথাটো শুনিলে এনেকুৱা লাগে যে বাংলা যি বিদেশী আছিলে সেই বিদেশীসকলৰ ওচৰত হাৰ মানি দিছে নেকি এই বিজেপি চৰকাৰখনে নিশ্চিতভাৱে ডাঙৰ প্ৰশ্ন হিচাপে বিবেচিত হৈছে যিহেতু NRC প্ৰসংগটো জড়িত হৈ আছে গতিকে ইমান টকা পইচা খৰচ কৰি পেলাই
এনআরসি যে উন্নীতকরণ প্রক্রিয়া যে হল সে বুমেরাং বুমেরাং হয়ে পড়ল নাকি তার সমষ্টি পুনর্নির্ধারণ হবল গৈ আছে সেই সমষ্টি পুনর্নির্ধারণ কথাটো মন্তব্যত উল্লেখ করেছে উল্লেখ করবলে একটা কথা কৈছে যে অসমীয়াই নিজকে সুরক্ষিত করার এই একটা সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেছে যে সমষ্টি পুনর্নির্ধারণের বিষয়টো অসমীয়াই ভবিষ্যৎ সুরক্ষিত করার কারণে কিন্তু তার যোনটো কথা উল্লেখ করলে যে বাংলা ভাষী মুসলমান আমি খেদিব নোৱাৰো সেই কথাটো কিন্তু ডাঙৰ একটা প্রশ্নবোধক চিহ্ন হিসাবে বিবেচিত হয়েছে কারণ দেখা পোৱা গৈছে যে বিগত যি সরকার আহিছিলে বিজেপি সরকার হোক বা গণ পরিষদের সরকার হোক কংগ্রেসের সরকার হোক কোনেও কিন্তু যান বাংলাদেশী আছে সেই বাংলাদেশী কিন্তু খেদিব সক্ষম হওয়া নাই সক্ষম এই কারণেও নহব পারে যে এখন দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন হব ভারত আর বাংলাদেশের মাজত এখন দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন হব সেই দ্বিপাক্ষিক চুক্তি করাটো যেহেতু রাজ্য সরকারের হাতত কর্তৃত্ব নাই কিন্তু রাজ্য সরকারে কেন্দ্র কি হেঁচা প্রয়োগ করব পারিছে বাংলাদেশের ক্ষেত্রে সেয়া নিশ্চিতভাবে এক ডাঙর প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে আর লগতে এই কথা কব লাগবে হিমন্ত বিশ্ব শর্মায় যোনটো কথা উল্লেখ করলে যে বাংলা ভাষী মুসলমান আমি খেদিব নোৱাৰো এটা নিশ্চিতভাবে বছরের প্রথম দিনতে যথেষ্ট ডাঙর মন্তব্য করেছে আর যদি যদি সঁচাকৈ সেই মন্তব্যটো কৈছে যে বাংলাদেশের ওচর বিজেপি সরকারখনে হার মানি দিছে বলে আমি একটা কথা ভাবিলে বাধ্য হব সাগে সকলো আর যে সবসরিয়া আন্দোলন হয়েছিল সবসরিয়া আন্দোলন অন্তত যুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি স্বাক্ষর সেই চুক্তিও তো এটা বুমেরাং হয়ে পড়ব যে এনআরসি প্রক্রিয়া সেই এনআরসি প্রক্রিয়া এটা বুমেরাং হয়ে পড়ব গতি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী কোনটো প্রসঙ্গত মন্তব্য করলে প্রকৃতার্থত বাংলাদেশের ওচর হার মানি দিছে নাকি সেয়া ডাঙর প্রশ্নবোধক চিহ্ন হিসাবে বিবেচিত হয়েছে হয় আপনি কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলে যে কারণ মুখ্যমন্ত্রী এই মন্তব্যটির পিছত প্রথম আহি যাব যে এনআরসি প্রসঙ্গ এনআরসি প্রসঙ্গ আছিল নিশ্চিতভাবে ভারতীয় সকলক বিচারি উলিওয়ার আর বিদেশী সকলক তারপরা চালি জারি চার এনআরসি প্রসঙ্গের উপর নিশ্চিতভাবে প্রশ্ন উত্থাপন হব তার লগেলগে যিখিনি এনআরসি কাম কাজ হল সেয়া বিষয়ের উপর প্রশ্ন উত্থাপন হব কিন্তু সকলকে ডাঙর প্রশ্ন উত্থাপন হব বিজেপির মূল এজেন্ডা যেটো আছে তেও বাংলা ভাষী বলে কৈছে মই পুনৰবাৰ আমাৰ দৰ্শকসকলক কৈ আছো তেও বাংলা ভাষী বলে শব্দটো ব্যৱহাৰ কৰিছে কিন্তু ভাষী বলে কলেও ইংগিত কিফালে দিয়ে থকা হৈছে সেইটো নিশ্চিতভাৱে বুজা হৈছে সেইটো আর বেলেগকে বুঝবলগীয়া নাথাকে পাঠপতি হয় নিশ্চিতভাৱে তো ডাঙৰ ইংগিত সেয়েহে মই কৈছো যে তেও কি ইংগিত দিছে আচলতে যে বাংলা ভাষী মুসলমান আমি খেদিব নোৱাৰো বাংলা ভাষী মানে তেওঁ মানে বিদেশীক টার্গেট করেছে নাকি বাংলাদেশীক টার্গেট করেছে নাকি সেই ডাঙৰ প্ৰশ্নবোধক চিহ্ন হিসাবে বর্তমানে বিবেচিত হৈ ৰৈছে আৰু মুখ্যমন্ত্রীর মুখত এনে একটা মন্তব্য যথেষ্ট ডাঙর মন্তব্য বলে কব লাগবে যেহেতু মই পুনৰ কৈছো যে অসম আন্দোলন হয়েছিল এনআরসি প্রসঙ্গটো ইয়ার জড়িত হয়ে আছে গতিকে যদি এইবোৰ কৰিব নোৱাৰে তেনেহলে এই এনআরসি প্রসঙ্গটো বা বিধানসভা বা লোকসভা যদি কথা উত্থাপন হয়ে থাকে যে ইমান লাখ বাংলাদেশী আছে সেই সকলবোৰ কথা বুমেরাং হৈ ৰব হয় ধন্যবাদ জানাইছো পার্থপ্রদীপ শইকীয়া আর এই মুহূর্তত মই পুনৰবাৰ আপোনালোকক আগবঢ়াইছো মুখ্যমন্ত্রীয়ে কি মন্তব্য করলে এই মন্তব্যটো পুনৰবাৰ আপোনালোকে শুনক মুসলমান বলে কোক থাকবই আমি তো চেঞ্জ করব নো দ্যাট ইজ আ রিয়েলিটি অব লাইফ আজি যদি আমি করিমগঞ্জ হাইলাকান্দি বরাকভেলি যাও পপুলেশন ইজ 50-50 গতি সমষ্টিও 50-50 হব কিন্তু সেইকারণে তো মানে সুবর্ণ সুযোগ বলে নক এটলিস্ট নিজক যদি প্রটেক্ট করব পারে কারণ ডিলিমিটেশন তো হবই লাগবে ইট ইজ আ কনস্টিটিউশনাল ম্যান্ডেট গতিকে অসমে এটলিস্ট নিজক প্রটেক্ট করিব পারিলেও বহুত কাম হব বাংলা ভাষী মুসলমান বলে কোক থাকবই আমি তো চেঞ্জ করব নো দ্যাট ইজ আ রিয়েলিটি অব লাইফ আজি যদি আমি করিমগঞ্জ হাইলাকান্দি বরাকভেলি যাও পপুলেশন ইজ 50-50 গতি সমষ্টিও 50-50 হব কিন্তু সেইকারণে তো মানে সুবর্ণ সুযোগ বলে নক এটলিস্ট নিজক যদি প্রটেক্ট করিব পারে কারণ ডিলিমিটেশন তো হবই লাগবে ইট ইজ আ কনস্টিটিউশনাল ম্যান্ডেট গতিকে অসমে এটলিস্ট নিজক প্রটেক্ট করিব পারিলেও বহুত কাম হব বাংলা ভাষী মুসলমান